এদিকে করোনা টিকার চতুর্থ ডোজে সাড়া নেই চট্টগ্রামে। খুব অল্প সংখ্যক মানুষ নিচ্ছেন এই টিকা। চতুর্থ ডোজ নিয়ে প্রচারণা না হওয়ায় এই পরিস্থিতি বলছে অনেকেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে বুধবার করোনা টিকার চতুর্থ ডোজ প্রদানের চিত্র। যেখানে আগে টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি থাকত, তার ছিটে ফোটাও নেই এবারে। কেবল এই হাসপাতালেই নয়, মহানগরের সব টিকা কেন্দ্রেই একই অবস্থা। তেমন সাড়া নেই চতুর্থ ডোজ নিয়ে। টিকা নিতে আসা লোকজনের দাবি, তেমন প্রচারণা না হওয়াই উপস্থিতি কম। আগের মতন কোনো ঝামেলা নাই, এখন মানুষ বুধ জানতে পারে নাই, সেজন্য লোক আসতেছে না। এখনো ঢালাও বাবু এটা প্রচার হয় না, বিদায় অনেকেই জানে না। কোভিডের যে আগে যে ভয় ভীতি, যে সেই জিনিসটা এখন কিন্তু মানুষের মাঝে বিরাজমান নাই। বিদায় হয়তো একটু মানে এই ভ্যাকসিনের ব্যাপারে একটু তারা খুব একটা সজাগ নয়। টিকা গ্রহণের হার কম চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও। গেল দুই দিনে এই হাসপাতালে চতুর্থ ডোজ নিয়েছে মাত্র 390 জন। 60 বছরের ঊর্ধ্বে হতে হবে, 18 বছরের বেশি যারা কোনো ক্রনিক রোগে ভুগছে অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গর্ভবতী মা, স্তন্যদায়ী মা এবং ফ্রন্টলাইনার যারা আছেন, সেক্ষেত্রে কিন্তু আরও আমাদের সীমিত হয়ে গেছে। উপজেলায় সে হার আরও কম। 15টি উপজেলায় গত দুই দিনে টিকার আওতায় আসে মাত্র 386 জন। জনস্বাস্থ্যবিদদের দাবি, এখনও তৃতীয় ডোজ নেয়নি চট্টগ্রামের বেশিরভাগ মানুষ, যে কারণে চতুর্থ ডোজে সাড়া মিলছে কম। তৃতীয় ডোজের যে মাত্রা, সেটা সিংহভাগ জনগণকে কমপ্লিট না করে আবার চতুর্থ ডোজে যাওয়ার মানে হলো এটা একটা দায়সারা গোছের ব্যবস্থাপনা। জনগণের কিন্তু ব্যাপক কোনো সাড়া নেই। তার পেছনের কারণ হলো স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট জনগণকে সেভাবে অ্যাওয়ার করতে পারে না। যদিও সিভিল সার্জনের দাবি, চতুর্থ ডোজ শুরু হওয়ায় তৃতীয় ডোজের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। চতুর্থ ডোজ দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে এখন, সুতরাং তৃতীয় ডোজ যারা দেয়নি আমি মনে করি এটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে। এটা অন্তত যারা দেয়নি ওরা একটু সজাগ হবে। চট্টগ্রাম মহানগরে করোনা টিকার তৃতীয় ডোজের আওতায় এসেছে 36 ভাগ এবং উপজেলায় 34 ভাগ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। ঘাসের ডগায় জমে থাকা শিশির সূর্যের সোনালি আলোয় ঝলমলি ওঠে মুক্তোর মতো। সর্ষে হলুদ গালিচায় লুটুপুটি খায় দুরন্ত শৈশব, আর অতিথি পাখির ক্ষণস্থায়ী ঘর হয়ে ওঠে বিলগুলো। শীতের এই সময়টাতে নাগরিক জীবনে রচিত হয়েছে ছবির মতো সুন্দর এমন দৃশ্যায়ন। আর শীতের এমন দাপটেও জীবিকার সন্ধানে নামে খেটে খাওয়া মানুষ। মেহেদি মিরাজের ক্যামেরাতে জানাচ্ছেন জুমাতুল বিদা। ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা চারিদিক, শুষ্ক আর হিমশীতল অনুভূতিতে প্রকৃতির রুক্ষ মূর্তি। শীতের প্রকৃতি বিবর্ণ হলেও থেমে নেই জীবিকার তাড়না। বৈরি আবহাওয়ার তিক্ততা তাই বিষাদের রূপ নেয় সাধারণের। কুয়াশায় থাক আর বৃষ্টি থাক, আমাদের এই কর্ম করে খাইতে হইব। হাতের করগুনে সহজেই বলা যায় দৈনিক আয়। তবু কুয়াশার পাহাড় পাড়ি দিয়ে ক্ষেতের স্বল্প সবজি, মাছ কিংবা দুধ নিয়ে সাপ্তাহিক হাটে হাজির নিম্ন আয়ের মানুষ। চলে হরদম বিকিকিনি, খুনসুটি আর জীবনের গল্প। গ্রাম এলাকার এই বাজারটা যে এটা হলে 7টার মধ্যে লেগে যায়, তাহলে আমাদের তো আজান দেওয়ার পরপরই সব যা উঠে যায়। সূর্যের লুকোচুরিতে থেমে নেই মাঠের খাটনিও। গৌণ ব্যক্তি স্বার্থে কেবলই মুখ্য, পরের পেট আর পুষ্টি চাহিদা। এই সবজি যদি আমরা জম্ব না জম্বাই তাহলে পাবলিকে খাইব কি? কাম করে সব একটা বিনা দেখাও শেষ খাওয়া নেব। আমরা গরিব মানুষ না, আমরা কিনা করে দেখাবো। এদিকে শীত ঘিরে দেশে অতিথির আগমন ঘটেছে বেশ আগেই, আর আপ্যায়নেও নেই কোনো কমতি। বিলে নানা প্রজাতির এমন অতিথি পাখির কলকাকুলি পথিককে বাধ্য করে ক্ষণিকের জন্য হলেও প্রকৃতিতে হারিয়ে যেতে। কথকতায় লেনদেন চলে দুঃখ সুখের। দ্বীপপ্রহরের শেষে সূর্যের দেখা মেলে ঠিকই, তবে এর উত্তাপ তৈরি করে না অস্বস্তি, বরং প্রকৃতির অপার সৌন্দর্য আর এই বিশালতার পরশ ছড়িয়ে দেয় মুগ্ধতা।
ঠিক যেন রূপকথার রাজ্য থেকে তুলে আনা কোনো জীবন্ত ছবি। শীতে সর্ষে হলুদ এই গালিচা মনের অজান্তেই ইচ্ছে জাগায় দুরন্তপনার। পলকেই এমন সৌন্দর্যে বুধন পথচারী, কিন্তু কৃষকের বেঁচে থাকার লড়াইটা চলে রাত দিন। এতো জানুয়ারি মাসের প্রথম দিক দিয়ে বা মাঝামাঝির মধ্যে শীতের তীব্রতা একটু বাড়ার সম্ভাবনা আছে, তবে এই মাসে বড় ধরনের যে শৈত্যপ্রবাহ দেওয়ার একটা সম্ভাবনা আপাতত নেই, তবে মৃদু ধরনের একটা শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে। এই তো প্রকৃতির চরিত্র, কারো পৌষের আশীর্বাদ কারো জন্য বাড়িয়ে দেয় জীবন সংগ্রাম। জুমাতুল বিদা, চ্যানেল 24, মানিকগঞ্জ। দীর্ঘ 53 বছর পরেও আলোর মুখ দেখেনি জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্প। অযত্ন আর অবহেলায় পড়ে থাকা কোটি কোটি টাকার মালামাল নিলামে বিক্রি করা হয়েছে। তবে পেট্রো বাংলা বলছে বিকল্পভাবে প্রকল্পটি বাস্তবায়নে নতুন রূপে কাজ শুরু করা হয়েছে। হারুনুর রশিদের রিপোর্ট। 60 দশকের প্রথম দিকে জয়পুরহাট শহরের চকগোপাল এলাকায় সন্ধান পাওয়া যায় চুনাপাথরের। 1981 সালে যুক্তরাজ্যের সিমেন্টেশন মাইনিং লিমিটেডের সাথে 45 মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 1983তে 141.74 একর ভূমি অধিগ্রহণের মাধ্যমে শুরু হয় প্রকল্পের কাজ। তবে প্রকল্পটির 3 ধাপের মধ্যে 2 ধাপের কাজ শেষ হয়েছিল, হঠাৎই অজানা কারণে বন্ধ হয়ে যায় চুনাপাথর উত্তোলন। অযত্ন আর অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি কোটি টাকার মালামাল এখন নিলামে বিক্রি করা হয়েছে। নতুন করে এই প্রাচীর ঘেরা দেখে আমরা কি আবার সেই আশায় বুক বাঁধতে পারি যে এটিকে আবার সরকার চালুর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছেন? চুনাপাথর প্রকল্পের জন্য অনুসন্ধান করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, অথচ আমাদের এই উত্তোলনের মুখে এসে বন্ধ পড়া চুনাপাথর উত্তোলন করা হচ্ছে না। সবার কাছে এটাই অনুরোধ যে আমাদের যে জায়গা জমি গেছে এখানে সিমেন্ট প্রকল্প চালু হোক। প্রকল্পের সাবেক এই কর্মকর্তা জানান, খনি উত্তোলনে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তহবিলের অভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যেমন 1974 সালে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, 1978 সালে, 1982 সালে প্রতিবারই কিন্তু দেখা গেছে যে আমাদের যে বৈদেশিক মুদ্রার অভাবে এই প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিকল্পভাবে প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত নতুন রূপে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে পেট্রো বাংলা। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের চুনাপাথর ও সিমেন্ট চাহিদা মিটবে, একই সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জানাবো খেলার খবর। বাংলাদেশ ভারত সিরিজ প্রসঙ্গ, আজ থেকে শুরু হচ্ছে ঢাকা টেস্ট। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন স্বাগতিকদের। একাদশে ফিরছেন পেসার তাসকিন, বোলিং করতে বাধা নেই সাকিব আল হাসানের। অন্যদিকে ওয়ানডের ব্যর্থতা ভুলে সাদা পোশাকে উজ্জ্বল টিম ইন্ডিয়া। মিরপুরের উইকেটে ব্যবধান গড়ে দিতে পারে স্পিনাররা, তবে টাইগার বোলিং কোচ অ্যালন ডোনাল্ডের মতে ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারে টস। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সকাল 9:30। চট্টগ্রাম ফিরিয়েছে শূন্য হাতে, মনে করিয়ে দিয়েছে সাদা পোশাকে টাইগারদের পুরনো অভ্যাস। হোম অফ ক্রিকেটে বদলে যাওয়ার মিশন, শেষটা রাঙাতে পারবে টিম বাংলাদেশ? ম্যাচটা হোম অফ ক্রিকেটে বলে আশার পালে হাওয়া, তবে টসটা বরাবরের মতোই গুরুত্বপূর্ণ। টস জিতে ব্যাট করতে পারলে ভালো, প্রথম ইনিংসে 350 রান করলে সেটা ভালো ভূমিকা রাখবে। ব্যাটারদের মাথায় রাখতে হবে সেঞ্চুরি হাফ সেঞ্চুরি নয়, গড়তে হবে বড় পার্টনারশিপ। মিরপুরে স্পিন বান্ধব উইকেট হলেও এক পেসার তথ্য থেকে বেরিয়ে আসার প্রয়াস স্বাগতিকদের। আসার কথা বল করতে পারবেন ক্যাপ্টেন সাকিব, এবাদতের পরিবর্তে ফিরছেন তাসকিন আহমেদ। তবে বাজে ফিল্ডিংয়ের জন্য যাতে বোলারদের অর্জন বৃথা না যায় সতর্ক করে দিলেন অ্যালান ডোনাল্ড। সাকিব বল করতে প্রস্তুত, তাসকিন ফিরছে। গত ম্যাচে সেও খেলতে চেয়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম সে পুরোদমে ফিরুক। এখন পূর্ণাঙ্গ বোলিং আক্রমণ হলো, তবে ফিল্ডিং খারাপ করলে ভুগতে হবে আমাদের।
ওয়ানডে সিরিজ হারের পর ভারত ফিরেছে স্বরূপে। শুভমান গিল, চেতেশ্বর পূজারার পর অভিজ্ঞ বিরাট কোহলি, লোকেশ রাহুলরাও জ্বলে ওঠার অপেক্ষায়। উইকেট নিয়ে অভিযোগ নেই আমাদের, এ ধরনের পিচে টার্ন হবে, এটাই স্বাভাবিক। সব প্রতিকূলতা মাথায় নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি। আমরাও চাই টস জিতে ব্যাট করতে। এ উইকেটে যত বেশি রান করা যায় ততই ভালো। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব মিরপুরে আলো কেড়ে নিতে পারেন তিন স্পিনার। মোহাম্মদ সিরাজ, উমেশ যাদবদের নিয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ভারত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন। ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের জন্য হোয়াইট হাউসে যাবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় দুপুর দুইটায় তিনি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্টের সাথে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এতে নতুন সামরিক সহায়তার বিষয়ে রূপরেখা দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি জেলেনস্কির প্রথম বিদেশ সফর। বছরের সবচেয়ে ছোট দিনের সূর্যোদয়, যা প্রতি বছর মিশরীয় শহর লুক্সরকে আলোকিত করে বিশেষভাবে। বাৎসরিক এই ঘটনা দেখতে নানান দেশ থেকে পর্যটকরা ভিড় করেন সেখানে। 4000 বছর আগে তৈরি করা লুক্সের মন্দিরগুলো স্থাপত্য শৈলী, প্রাচীন মিশরীয় সভ্যতার প্রকৌশলের সৃজনশীলতা প্রকাশ করে। প্রাচীন মিশরীয় সভ্যতার শহর লুক্সর, রাজধানী কায়রো থেকে দূরত্বটা 650 কিলোমিটার। এ শহরেই আছে তুতেন খামেনের সমাধি, খ্রিস্টের জন্মেরও প্রায় 2000 বছর আগের কর্ণাক মন্দির, আমুনরে, অসিরিস সহ প্রাচীন মিশরীয় দেবদেবতাদের মূর্তি। এসব দেখতেই পর্যটকরা ছুটে যান লুক্সরে। তবে এই শহরেরই আছে আরেক চমক, বছরের সবচেয়ে ছোট দিনের সূর্যোদয় প্রতি বছর লুক্সরকে আলোকিত করে বিশেষভাবে, যে ঘটনা প্রত্যক্ষ করতে সারা বিশ্বের শত শত পর্যটক ভিড় জমান এখানে। লুক্সরের অনেক মন্দিরের চূড়াই সূর্যের সাথে থাকে সমান্তরালে, যে স্থাপত্য 4000 বছর আগের মিশরীয় পুরকৌশলের সৃজনশীলতা প্রকাশ করে, যা দেখে অভিভূত হন পর্যটকরা। লুক্সর খুবই অসাধারণ, এখানকার মন্দিরগুলিও আশ্চর্যজনক। এগুলো দেখার পর থেকে আমি বিস্ময়ে অভিভূত। এখানে যা দেখেছি তা ভোলার মতো নয়। ভোরে ওঠা সূর্যের নতুন রশ্মিতে অনেকেই অংশ নেন সম্মিলিত প্রার্থনায়। এই স্থানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো এখানকার সবকিছু সূর্যের সাথে সারিবদ্ধভাবে অবস্থান করে। এটি আমার দেখা সবচেয়ে দারুণ দৃশ্য। মিশরীয় পদ্মফুলের মতো দেখতে প্রাচীন এই আইকনিক স্থানটি হাজার বছর ধরে প্রত্নতাত্ত্বিক ও মিশরীয় ইতিহাসবিদদের আকৃষ্ট করেছে নানাভাবে। জুবাইর হুসাইন, চ্যানেল 24। সংবাদ শেষ করছি চড়ুই পাখির খবর দিয়ে। একসময় গ্রামগঞ্জে হর হামেশা দেখা যেত চড়ুই পাখি, কিন্তু কালের বিবর্তনে দিনকে দিন হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার এই পাখিটি। তবে শহরে এখনও বসবাস হাজারো চড়ুই পাখির। ব্যস্ত নগরীতে পাখিদের কলকাকলি মুগ্ধ করেছে শহরবাসীকে। শাহিন রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পশ্চিমে সূর্য ঢলে পড়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি আসে শহরের প্রাণকেন্দ্রে। আবার পূব আকাশে ভোর হলেই বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। এ যেন রোজকার রুটিন। শহুরে যান্ত্রিকতা কিংবা কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরা সুরগুল ছাপিয়ে এই কলতান যেন রং ছড়ায় পথের গল্পে, যা শুনে মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়ায় পথিক। 5টা বাজলে পরে সব কোথার থেকে চলে আসে, সারাদিন বাইরে খায়। আসলে খুবই ভালো লাগে যে আমরা এই শহরের জঞ্জালের মধ্যে থেকে প্রকৃতির ভাবটা অনুভব করতে পারি। শহরের প্রাণকেন্দ্রে এরকম পাখিদের আওয়াজ খুবই ভালো লাগে। চড়ুইয়ের এমন ইতি উতি উড়াউড়ি আর খুনসুটি নাগরিক মনও খুঁজে পায় গ্রামীণ পরশ, হয়ে ওঠে ভীষণ রকম নস্টালজিক। মনে হয় যে সেই প্রাকৃতিক সেই সৌন্দর্য গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, শহরের মধ্যে একটু ছোঁয়া লাগে গ্রামের আর কি। পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে আর কি, যে একটা প্রকৃতির যে নিয়মগুলো, প্রকৃতির যে মানে প্রকৃতিকে কাছে থেকে দেখার মতো আর কি। এটা
যদিও গ্রামগঞ্জে দিনকে দিন হারিয়ে যাচ্ছে চড়িয়ের ঐতিহ্য, আর তাই শহরের মাঝে প্রকৃতির এমন সান্নিধ্যের অনুভূতি জিইয়ে রাখার দাবি স্থানীয়দের। আমরা চাই যে প্রশাসন বা যারা আছেন তারা যেন এই চড়ুই পাখি কীভাবে সংরক্ষণ করা যায় বা তাদের বসবাসের স্থান কীভাবে করে দেওয়া যায় সেদিকে একটু নজর দিক। আমরা চাই যে এই পাবনা শহরের এই জায়গাটা ঘিরে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হোক। শহর হোক কিংবা গ্রাম, নিরাপদ বসবাসের পরিবেশ ফিরিয়ে দিতে না পারলে একদিন ডানা মেলে উড়ে যাবে চড়িয়ের দল, হারিয়ে যাবে কালের গর্ভে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল চ্যানেল 24 সকাল 7টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। সাথে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।